হাই, কেমন আছো সবাই? আমি সৌদি আরব থেকে বলছি, আর আমি সুমন। আমার ব্লগগুলো যারা যারা দেখো তারা তো জানো আমি কোথায় কাজ করি, কী করি। তো 10 মাস মরুভূমিতে কাজ করে আসলো, 10টা মাস মানে পুরোটা ডিপ্রেশনে চলে গেছিলাম। আর এখন ভিলায় বসে আছি বাইরে সিঁড়িতে, ঠিক আছে। আর এখন রাত 2:30 বাজে, ঘুম পাচ্ছিল না। তো আমি এখানটায় এসেছি, সিটিতে এসেছি তোমার 29 তারিখে গত মাসে, আর আজকে হলো যে 13 তারিখ হয়ে গেছে 12টার পরে। তো এতদিন কোনো দিনের বেশি বসে আছি তো কোনো দিন বসে আছি, এরপরে কোথায় কাটাবে যাই। 11 মাসের ছুটি, ঠিক আছে। তো মনও ভালো লাগছিল না, শুয়ে থাকি রোজ ঘুম পাই না রাতে, তাই ভাবলাম না একটা ভিডিও করে টাইম দিয়ে স্পেন্ড করি। এর আগেও যতবার আমি ব্লগ করেছি তোমাদের সঙ্গে, তোমাদেরকে নিয়ে তোমাদের ভালোবাসে ব্লগ বানিয়েছি, ভিডিও দিয়েছি, ঠিক আছে। তো একটা টাইম কেটে যায়, একটা সাথী পেয়ে যাই। তোমাদেরকে লাইক করো, কমেন্টস করো, তোমরা ভালোবাসা দাও। তো আজকেও ঘুম পাচ্ছিল না, তার জন্য ভাবলাম আমি একটু ব্লগ করি, ঠিক আছে। এর আগে আমি প্যারিসে ছিলাম, প্যারিসে গিয়ে ঘুরছিলাম, ওখানে প্রচণ্ড অন্ধকার, ঠিক আছে, আমার ফেস দেখা যাচ্ছিল না, ঠিক আছে। এরপরে কোম্পানি বলেছে যে সমুদ্রে পাঠাবে, ঠিক আছে, যেখানে তেল ওঠে, ঠিক আছে। তো একটা কথাই বলবো বন্ধুরা, ঠিক আছে, অনেক কষ্টের প্রবাস জীবন, মানে অনেক 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 কষ্টের প্রবাস জীবন। প্রবাসটা না, বিদেশটা না, অত সোজা না, অনেক কঠিন। যারা মনে করছে না, এখন আমাকেই দেখো ঘুম পাচ্ছে না, ঠিক আছে। আর কদিন থাকবো যাই না, 1 মাস পরে আমি বাড়িতে যাবো ছুটিতে, ছুটিতে পাঠাচ্ছে আমি, ঠিক আছে। এইভাবে দিন কাটছে। তো ফ্যামিলিও আছে আমার, আমারও ফ্যামিলি আছে সবার মতো, যারা আমি বলে না, যারা প্রবাসী, প্রত্যেকটা মানুষের ফ্যামিলি আছে। তো তারাদেরও ইচ্ছে করে যে না যাই, বাড়িতে যাই। আর এটাই শিওর প্রবাসে, দেখো না চুল কাটার মতো কেউ নেই, ঠিক আছে। চুল একজন আরেকজনেরটা কেটে দেয়, এক বন্ধু আরেক বন্ধুটা কেটে দেয়, এইভাবেই জীবন চলছে প্রবাসে। আর কবে পাঠাবে জানি না, ঠিক আছে। একটা সমুদ্রের মাঝখানে 6 মাস ডিউটি, তারপরেও বাড়ি যেতে পারবো কিনা যাই না। এটাই প্রবাস জীবন সৌদি আরবে, মরুভূমি, মরুভূমি থেকে সমুদ্র, সমুদ্র থেকে আবার মরুভূমি। এখানে রাখবে কতদিন যাই না, স্যালারি পাবো কিনা এখানকার জানি না, ঠিক আছে। খাবার দাবার দিচ্ছে, ঠিক আছে, আর খাবার দাবার ঘুমানো সব ঠিকঠাক চলছে, রেস্টে আছি। কোম্পানিকে বলেছি আমি একদিন যাবো বা ছুটি যাবো, চলে যাবো, তারপরে ছাড়ছে না, অন্য জায়গায় পাঠাচ্ছে, ঠিক আছে। কোম্পানি বলছে আমাদের এত টাইম আছে এখনো 1-2 মাস, তোমাকে যেখানে খুশি সেখানে পাঠাতে পারি, ঠিক আছে। তো অন্যের কোম্পানিতে কাজ করি বন্ধুরা, অন্যের কোম্পানিতে কাজ করি, অন্যের কোম্পানিতে কাজ করে না অতটা সহজ না, যতটা সহজ মনে করো তোমরা বা আমরা মনে করি না। না আসার আগে যখন এসে বলি না, তখন বোঝা যায় পৃথিবীটা অনেক কঠিন, সহজ না পৃথিবীটা। তো আমি রিয়েলাইজ করলাম বিদেশে এসে, সৌদি আরবে এর আগেও আমি ছিলাম, ঠিক আছে, আরও 2 কান্ট্রিতে ছিলাম, তো এতটা প্রবলেম হয়নি। তো সৌদি আরব বেশি যা প্রবলেম হলো, সৌদি প্রবলেম মানে কি, মানে অন্য কিছু প্রবলেম নেই, এখানকার মানুষজনের প্রবলেম, কোম্পানিতে এসে কোম্পানির প্রবলেম। তো চলো, তারপরে তো সংসার চলছে ভালো, মানুষের সংসার চলছে কোম্পানিতে কাজ করে। তো কোম্পানি ম্যানেজমেন্ট ভালো লাগেনি, ঠিক আছে। তো আগে দেখা যাক কী হয়, ঠিক আছে, কবে ছাড়ে বাড়িতে, কবে যাই। তো এরপর সমুদ্রের মাঝখানে যাবে, ঘুম পায় না একটা দিন, ফ্যামিলির চিন্তা কবে পাঠাবে, কবে বাড়ি যাবো, এই চিন্তা রাতে ঘুম হয় না, এইভাবে দিন কাটছে। তো আর কী বলবো, তো তোমাদের ভালোবাসাতে তোমাদের জন্য ব্লগ বানাই, দেখাই ডেলি ব্লগ, তোমরা দেখো ছোটো বড় ভিডিও, ঠিক আছে। আরও উৎসাহ পাই আমি, আমার ভালো লাগে তোমার জন্য ভিডিও বানাবে। রাত্রি 2টার সময় উঠে তোমার সঙ্গে গল্প করতে চলে এসেছি, যদিও লাইভ না, এখানে ইন্টারনেট তো নেই, একটা ব্লগ তো এখন যেরকম রেগুলার আসছে সেভাবে ব্লগ আসেই না, তুমি কী করবো। আজকে যদি আমি আপলোড করি 2 দিন পরে গিয়ে আপলোড হবে, ইন্টারনেটের এত প্রবলেম, কোম্পানি ইন্টারনেট ওয়াইফাই লাগানো, মানে বুঝতেই পারছো কী দেরি। ভালো কোম্পানি, বড়ো কোম্পানি সেগুলো ঠিক আছে, তো এই কোম্পানি অতটা দেয় না, ঠিক আছে। আর যারা বাইরে আসবে, বিদেশ আসবে, আপনার চিন্তা করে এসো, যখনই আসবে চিন্তা ভাবনা করে ভালো কোম্পানিতে ভালো কোয়ালিফিকেশান এডুকেশান নিয়ে এসো, ভালো কাজ জেনে, নার্ভাস কাজে এসো না। আমরা এত ভালো কাজ জেনেও হোটেল লাইনে এত ভালো ভালো জায়গায় কাজ করো, দেখো কোন জায়গায় এসে, মানে সব কপাল, ঠিক আছে, সব কপাল। আর নিজেরও কিছু দোষ আছে, কপালের দোষ আছে। তো এইভাবে জীবন চলছে, ঠিক আছে। আর কতদিন চলে যাই না, তারপরও ছাড়বে কি না, 6 মাস ডিউটি করার পরও আমার 1 মাস পরে বাড়ি যাওয়ার কথা, সেখান থেকে আমাকে ছাড়লো না। এখানে কোম্পানি আবার আরেকজনে মেডিকেল করিয়ে এখানে আটকে রেখেছে, আটকে মানে কি রেখে দিয়েছে, তারপর কী করবো, কত ঝগড়া করবো, অনেক ঝগড়া করেছি, তারপরে ছাড়ছে না। বিদেশ ফ্যামিলি
ফ্যামিলি আত্মীয় স্বজন সবগুলো যেতে হবে মা বাবাকে বিদেশে আসলে। শুধু তুমি কাজ করো, টাকা পাঠাও বাড়িতে, ব্যাস এটাই, খাওয়া দাওয়া আর কিছু না। কোম্পানি ঠিক তোমার কাজ বুঝে নেবে তোমার কাছে, কোম্পানি তোমার কথা ভাববে না। তুমি বললে না বাসলে কি হলো, মানসিক মানে মানসিক দিক দিয়ে তুমি মানে টর্চার হচ্ছে, যে ডিপ্রেশনে যাচ্ছে, তুমি ওসব কোনো কিছু কোম্পানি যায় আছে না, কোম্পানির কাজ নিয়ে কথা, ব্যাস ঠিক আছে। টাইম হয়ে যাবে, টাইমে পরেও বাড়িতে পাঠায় না, ঠিক আছে। মানে আর ভালো লাগছে না, ঘুমও আসছে না, চিন্তা করতে করতে কবে যাবো ফ্যামিলির কাছে, কবে যাবো, ব্যাস এটাই মনের ভিতরে, ঠিক আছে, কবে টাইম শেষ হবে। তো এটাই, চলো ঘুম পাচ্ছিল না তাই একটু গল্প করতে আসলাম, গল্প করলাম, ঠিক আছে। নতুন ব্লগ নতুন ভিডিও অনেক তাড়াতাড়ি আসবে তোমাদের ভালোবাসায়, ঠিক আছে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, ফ্যামিলিকে নিয়ে দেখা হচ্ছে নতুন ব্লগে। আর আমার জন্য দোয়া করো, ফোরবেলার কাছে আমি অনেক তাড়াতাড়ি আমি ব্যাক করি ইন্ডিয়াতে, অনেক তাড়াতাড়ি আমি বাড়িতে যাই, মানে আমার মাতৃভূমিতে আমি যেন ফিরে যাই। ফোরবেলার কাছে দোয়া করো, আল্লাহ ভগবান গড যার যেটা আছে, যারা যারা আমায় ভালোবাসো, আমার ব্লগ ভালো লাগে, ঠিক আছে, তারা প্লিজ দোয়া করো, ঠিক আছে, মন থেকে চাইবো। আর ভালোবাসা দিও আমাকে, মানে বাড়িতে ফিরে যাই। তো চলো ভাই, ভারতের সত্যি থেকে দেখা হচ্ছে নতুন নতুন ব্লগে।